আমি টাকা জমাতে পারি না, কারণ হাতে অল্প কিছু টাকা জমলেই ট্যুর প্ল্যান করি। ফুল ফ্যামিলি নিয়ে এটা আমাদের প্রথম ট্যুর কক্সবাজার আর বান্দরবান। চার দিনে ঘুরে বেড়াবো 1000 কিলোমিটারের বেশি পথ, 4 শহর, 3 হোটেল, পাহাড় আর সমুদ্র। আমাদের যাত্রা শুরু হলো সিলেট রেল স্টেশন থেকে। উদয়ন ট্রেনে করে আমরা যাব সিলেট থেকে চট্টগ্রাম, তারপর সকালে চট্টগ্রাম থেকে বাসে করে কক্সবাজার। সিলেট থেকে কক্সবাজারের দূরত্ব 500 কিলোমিটারেরও বেশি। চাইলে সরাসরি বাসে যাওয়া যেত, তবে ট্যুরে ট্রেনে চড়ার লোক বেশিরভাগ সময় সামলাতে পারি না। চিটাগাং আসতে সময় লাগলো 9 ঘন্টা। স্টেশনে একটু ফ্রেশ হওয়ার পরে চলে যাব নতুন ব্রিজ বাস কাউন্টারে। মার্সা বাসে 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছে যাব সমুদ্রের কাছাকাছি। অবশেষে চলে এলাম কক্সবাজার। এবার ইচ্ছা ছিল সমুদ্রের পাশে সি ভিউ রুমে থাকার জন্য, তাই বুকিং দিয়ে রেখেছিলাম হোটেল সমুদ্র বিলাস। হোটেলটি সমুদ্রের একদম পাশে অবস্থিত। এখানে রিসেপশনের রুম থেকে সমুদ্র দেখা যায়। চ্যানেল পেজে হোটেল সম্পর্কে বিস্তারিত রয়েছে, সময় করে দেখে নিতে পারেন। বারান্দায় বসে বসে উপভোগ করার মতো দারুণ একটা আবহাওয়া ছিল তখন। কক্সবাজারে অনেকবার এসেছি কিন্তু কখনো বৃষ্টি পাইনি। এবার ভাগ্য ভালো ছিল, আসার সাথে সাথেই সমুদ্র সৈকতে বৃষ্টির দেখা মিলল। আর বৃষ্টি শেষ হওয়ার পর সমুদ্র সৈকতের দৃশ্য ছিল আরো অসাধারণ। ছবি তোলার জন্য পারফেক্ট একটা পরিবেশ, তবে এখানে স্থানীয় ফটোগ্রাফারদের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ তারা একটা দুটো ছবি তোলার কথা বলে আপনাকে প্রায় 100 থেকে 200 ছবি ধরিয়ে দিবে। সন্ধ্যায় মনে হচ্ছিল সব কিছু বিক্রি করে দিয়ে এখানেই বাকি জীবন থেকে যাই। বিকালে সাগর দর্শন আর সন্ধ্যার চা পর্ব শেষ করে আমরা চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সামুদ্রিক মাছের বিশাল এক অ্যাকোরিয়াম। এখানে দেখতে পাবেন পিরাহানা মাছ, সামুদ্রিক কচ্ছপ, হাঙ্গর, রয়েছে বিশাল আকৃতির কাঁকড়া ও অদ্ভুত অনেক মাছ। সৈকত থেকে এর দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার, প্রবেশ ফি 250 থেকে 300 টাকা। Let's take it slow. Who cares where we gotta be? You know you have a good time working.
রাতে অনেক ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিনে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে চলে গেলাম সমুদ্র সৈকতে। আকাশে রোদ নেই, সাগরে গোসল করার জন্য ভালো ওয়েদার। অফ সিজন ছিল বলে পিচে টুরিস্টের সংখ্যাও খুব একটা বেশি না। আজকে সমুদ্রবিলাস থেকে চেক আউটের পর আমরা চলে যাব হোটেল দ্য কক্স টুডেতে। কক্সবাজার আসার আগে থেকেই প্ল্যান ছিল এমন কোনো হোটেলে থাকার যেখানে আরাম করে সুইমিং করা যায়। কক্সবাজারে সি সাইড রুম প্রতি আমাদের খরচ হয়েছে 5,000 টাকা পার ডে। রুম থেকে ঝাউবন দেখা যায়, সাগর দেখা যায় না। সাথে আমরা পাচ্ছি সুইমিং পুল ব্যবহারের সুবিধা ও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। দুপুরের গরমে সুইমিং পুলে ঝাপাঝাপি করার মতো আনন্দ পৃথিবীতে কমই আছে। কক্সবাজারের একটা মাস্ট সি অপশন হচ্ছে ইনানি বিচ ও হিমছড়ি। লাঞ্চের পর আমরা যাচ্ছি ইনানি বিচের উদ্দেশ্যে। একটা অটোরিকশা রিজার্ভ করেছি 900 টাকা দিয়ে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানিয়ে রাখি, কক্সবাজার কিন্তু একসময় আরাকানদের অংশ ছিল। আরাকান মানে মিয়ানমার। পরবর্তীতে মুঘল সম্রাট শাহ সুজা এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এটি নিজেদের অংশে নিয়ে আসেন। সম্রাট শাহ সুজাকে আমার পক্ষ থেকে লাল সালাম। সন্ধ্যায় হোটেলে ফেরার পর বাড়তি আকর্ষণ ছিল এই বাঁশির সুর। এভাবেই কক্সবাজারে কেটে গেল আমাদের দ্বিতীয় দিন। ডে থ্রিতে আমরা চলে যাব বান্দরবান। 12টায় বাস। যাওয়ার আগে আরেকবার ঝাঁপ দিলাম সুইমিং পুলে। আগের দিন সুইমিং করতে আমাদের অনেক ভালো লেগেছিল। পূর্বী বাসে করে রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে। সময় লাগবে 3.5 ঘন্টা। বান্দরবান আসার সময় অবশ্যই আপনার আইডি কার্ড আপনার সাথে রাখবেন। ক্যান্টনমেন্ট চেকপোস্টে আপনার আইডি কার্ড সেনাবাহিনী সদস্যরা দেখতে চাইবে। বান্দরবান এসে আমরা উঠলাম হোটেল হিল ভিউতে। হোটেলটি বাসস্ট্যান্ডের একদম পাশে, তাই এখানে ভাড়া বান্দরবানের হিসাবে তুলনামূলক একটু বেশি। হোটেল এসে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়লাম নীলাচলের উদ্দেশ্যে। 1600 ফুট উঁচু নীলাচলকে বাংলাদেশের দার্জিলিং বলা হয়। নীলাচল বান্দরবান শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। নীলাচলের পাহাড় থেকে বান্দরবান শহর দেখা যায়, আর আকাশ পরিষ্কার থাকলে দেখতে পারবেন বঙ্গোপসাগর। আমাদের প্ল্যান ছিল নীলাচলে পাহাড়ের উপর রিসোর্টে থাকা, কিন্তু আগে থেকে বুকিং দিতে পারিনি বলে এবার আর থাকা হয়নি। আপনারা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না। বুকিংয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকল। Oh,
সন্ধ্যার সময় নীলাচল অনেক সুন্দর। দূরের পাহাড়ে সন্ধ্যার দিকে একটা দুইটা লাইট আস্তে আস্তে জ্বলে উঠে, এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। নীলাচল পর্ব শেষ করে রাতে আমরা বের হলাম হেঁটে হেঁটে বান্দরবান শহর দেখতে। দেখতে দেখতেই বৃষ্টি চলে এলো। ডে ফোরে প্ল্যান ছিল আমরা নীলগিরি পর্যন্ত যাব, তবে একই দিনে আমাদেরকে জার্নি করে আবার সিলেট ফিরতে হবে, তাই ঠিক করি চিম্বুক পাহাড় পর্যন্তই যাই। চিম্বুক পাহাড় যেতে সময় লাগবে এক ঘন্টা। যাওয়ার পথে শৈলপ্রপাতে আমরা একটু ব্রেক নেই, আর তখনই আকাশ ভেঙে নামল বৃষ্টি। এখানে বসে অনেক সময় বৃষ্টি উপভোগ করলাম। পাহাড়ে এমন বৃষ্টি দেখার সৌভাগ্য সব সময় হয় না। বৃষ্টির কারণে চিম্বুক যাওয়ার প্ল্যানটা বাদ দিতে হলো, কিন্তু সময়টা কেটেছে অসাধারণ। একটা জিনিস খেয়াল করবেন, পাহাড়ে যখন বৃষ্টি হয় তখন সবুজের অনেকগুলো শেড দেখা যায়। বৃষ্টি শেষে ফেরত যাচ্ছি আবার বান্দরবান শহরে। সন্ধ্যা 6টার বাসে চিটাগাং এসে চলে এলাম লন্ডন এক্সপ্রেসের কাউন্টারে। লন্ডন এক্সপ্রেসের এই মেন গাড়ি দিয়ে আমরা চিটাং থেকে যাব সিলেট। আমাদের সময় লাগতে পারে 9 থেকে 10 ঘন্টা। সাতজনের এই টিমে জনপ্রতি আমাদের খরচ হয়েছে প্রায় 10,000 টাকার মতো। চেষ্টা করেছি সব কিছুই যাতে একটু আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যে হয়। সব মিলিয়ে আমাদের এই ছুটিটা বেশ আনন্দের ছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে দিবেন কমেন্ট বক্সে।